সম্প্রতি অতিবৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অতিবৃষ্টির ফলে বিভিন্ন স্থানে ভূমিধসেরও খবর মিলেছে, আর এই বন্যার ফলে ব্যাপকভাবে জনজীবন ও প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের পাশাপাশি বন দপ্তরও যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। বন্যাকালীন পরিস্থিতি এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের বন দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বুধবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন মন্ত্রী জানান, এই দুর্যোগের ফলে সৃষ্ট তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলি মোকাবেলায় একটি টাস্ক টিম তৈরি করা হয়েছে। সেই টাস্ক টিমটি রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার উপর ভেঙে পড়া বিশালাকার গাছগুলোকে অপসারণ করে রাস্তা অবরোধ দূর করতে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করেছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার পুনরুদ্ধার এবং গৃহচ্যুত মানুষদের প্রয়োজনীয় সাহায্য প্রদানেও ভূমিকা গ্রহণ করেছে এই টাস্ক টিম। পরবর্তীতে গত 3রা সেপ্টেম্বর সাব্রুম মহকুমার অধীন পোয়াংবাড়ি আরটি ব্লকে SC-80 ফর্ম তহবিলের সহায়তায় ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে। এরপর গত 10ই সেপ্টেম্বর ধলাই জেলার বন্যা কবলিত অঞ্চলগুলিও পরিদর্শনে যান বনমন্ত্রী। পরিদর্শন শেষে ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী প্রায় 200 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বন দপ্তরের উদ্যোগে। এছাড়াও রৈশাবাড়ি আরটি ব্লকের অধীন 94টি পরিবারকে ও ডম্বরনগর আরজি ব্লকের অধীন 106টি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টাস্ক ফোর্স আমরা গঠন করেছি। দিস টাস্ক ফোর্স ইজ ওয়ার্কিং যেখানে যেখানে ডেবরি ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, গাছ পড়ে যেখানে চলাচল করতে পারছে না সেখানে তৎক্ষণাৎ আমাদের লোকেরা গিয়ে সেগুলো পরিষ্কার করে যান চলাচল যেন করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আরো যে আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলোকে কিভাবে আমরা পরিপূর্ণ করতে পারি, আবার এগুলোকে উদ্ধার করে আগের জায়গায় কি করে নিয়ে আসতে পারি, ইটস এ বিগ চ্যালেঞ্জ। ফরেস্টের যে ক্ষতির পরিমাণ আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে, যে অ্যাবসলিউট যে ক্ষতির পরিমাণ এখনো কিন্তু আমরা অ্যাসেস করতে পারছি, কারণ সেখানে যাওয়ার মতো রাস্তাই শেষ হয়ে গেছে। বিশেষ করে যেখানে রাবার গাছ লাগানো হয়েছে, ইট হ্যাজ বিন প্রুভড আই থিঙ্ক দিস টাইম উই হ্যাভ সিন দ্যাট রাবার গাছটা মাটি ধরে রাখার তার এই ক্ষমতা নেই। বিশেষভাবে যেখানে ধসটা নেমেছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, মোস্টলি রাবার প্লান্টেশন এলাকায় মাটি একেবারে ধস নেমে শেষ হয়ে গেছে। So this is the official statement from Forest Department যে আমাদের যা ক্ষতি হয়েছে এই পরিমাণটাও বললাম এবং আমরা এটাকে কিভাবে আবার আগের জায়গায় আনতে পারি সেই চেষ্টা আনতে পারি। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অনুষ্ঠানে ডিজের বারবারন্ত নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আমার কাছে যা খবর, অলরেডি সেক্রেটারি পর্যায়ে এটা মিটিং হয়েছে। পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্ট এটা যদি বেশি বাড়াবাড়ি করতে গিয়ে যদি একা চলে যায়, একা কাজ নেই, কারণ এখানে পুলিশ দপ্তর থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে, ডিএম থাকতে হবে, ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকতে হবে, কারণ পলিউশন কন্ট্রোল বোর্ড মানুষকে অনুরোধ করতে পারে এবং নিয়মাবলী সম্পর্কে সচেতন করতে পারে, কিন্তু যখন ইমপ্লিমেন্টেশনটা করবে পুলিশের দরকার পড়বে, ম্যাজিস্ট্রেটের দরকার পড়বে, ডিএম পুলিশ এবং পলিউশন কন্ট্রোল পর্ষদ মিটিং করেছে। এন আমি বলেছি এই পূজার আগে এই শব্দ দূষণকে যেন আমরা এটা একটা মাত্রার মধ্যে রাখতে পারি, এটা ব্যবস্থা নিতে হবে। Bureau Report, RE News.